वाराणसी বা বেনারস পৃথিবীর প্রাচীনতম বসবাসযোগ্য শহরগুলির একটি। মধ্য গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত এই শতাব্দী প্রাচীন শহর হিন্দু তীর্থযাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গঙ্গা নদীর কোল ঘেঁষে বেড়ে ওঠা এই শহর আজও নিজের ঐতিহ্য ও পরম্পরা বুকে করে বেঁচে রয়েছে। অতি আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির আঁচ আজও বেনারসের শতাব্দী প্রাচীন গরিমাকে ম্লান করতে পারেনি। তাই হয়তো নিজেদের আত্মার শুদ্ধি ও পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে হাজার হাজার বিদেশিরা ছুটে আসেন এই শহরে। বরুণ ও অশ্বী নদীর নামানুসারে নামকরণ হওয়া বেনারসে ছোট বড় মিলিয়ে প্রায় 84টি ঘাট রয়েছে, যার মধ্যে দশাশ্বমেধ ও মণিকর্ণিকা ঘাট দুটি হিন্দু তীর্থযাত্রীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। দশাশ্বমেধ ঘাটের অনতি দূরে অবস্থিত শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরটির টানে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর বেনারসে আসেন। দেবাদিদেব মহাদেবের শহরে এসে তাকে দর্শন করে সকলে ধন্য হন। হিন্দুদের মতে মৃত্যুর পর মণিকর্ণিকা ঘাটে শবদেহ দাহ করা হলে সেই মানুষটি মোক্ষ লাভ করে, জীবন মৃত্যুর যে চক্র নিরন্তর বয়ে চলেছে সেটা থেকে মুক্তির এটাই পথ। বেনারস থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এক স্থান। এখানেই ছিল সম্রাট অশোকের লায়ন্স ক্যাপিটাল, যেটা কিনা ভারতের জাতীয় প্রতীক। আর এই সারনাথেই গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই বেনারসে বসেই কবি তুলসীদাস রচনা করেছিলেন রামচরিতমানস। এই বেনারসেই জন্মগ্রহণ করেছিলেন ভক্তি আন্দোলনের পুরোধা কবির ও সন্ত রবিদাস। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের জন্মস্থান বেনারসে 20 শতকে লেখক প্রেমচাঁদ ও সানাইবাদক বিসমিল্লাহ খান সাহেব নিজেদের অমর সৃষ্টি রেখে গেছেন। 1916তে পণ্ডিত মদনমোহ মালব্য দ্বারা নির্মিত বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় এবং যা আজও সারা পৃথিবীতে সমানভাবে সমাদৃত। বেনারসের সিল্ক শাড়ি সারা পৃথিবীতে বেনারসি নামে বিখ্যাত, যা ছাড়া আজও ভারতীয়দের বিবাহ অসম্পূর্ণ বলে মনে হয়। নিজের সঙ্গীত, কৃষ্টি, শিল্প, খাবার, সংস্কৃতি ও গৌরব নিয়ে বেনারস আজও ভ্রমণপ্রেমীদের কাছে এক বিস্ময়কর স্থান। সেই সংস্কৃতি ও বিস্ময়ের একটা অংশ চেখে দেখতে শীতের শেষ বেলায় বসন্ত উৎসবের প্রাক্কালে আমরা এসে পড়েছি বেনারস, বাঙালির প্রাণের কাশী। কলকাতা থেকে প্রায় 676 কিলোমিটার দূরে অবস্থিত বারাণসী যাবার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। কলকাতা স্টেশন থেকে দুর্জিয়ানা এক্সপ্রেসে চড়ে আমরা পাড়ি দিলাম বেনারস। ধানবাদের পর থেকে একের পর এক টানেল আর চারপাশে শিমুল পলাশের সমারোহে মন আমাদের তখন প্রফুল্ল। রাত 9টায় নামলাম দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মোগলসরাই। যেহেতু দোলের এক রাত আগে পৌঁছেছি তাই অটো পেতে বেশ বেগ পেতে হলো। উবের অটো বেনারসে খুব জনপ্রিয় হলেও এত রাতে তার দেখা নেই। অগত্যা অনেক দরাদরি করে 250 টাকায় রফা করা গেল। অটোয় চড়ে প্রায় আধ ঘন্টাটা চলে পৌঁছলাম 20 কিলোমিটার দূরে বারাণসী শহরে। বেনারসে থাকার জায়গা প্রচুর, তবে সবচেয়ে সস্তায় থাকার ব্যবস্থা কাশী বিশ্বনাথ মন্দিরের আগের চক এরিয়াতে। তবে আমরা যেহেতু দোল দেখতে গেছিলাম তাই 80 ঘাটের কাছে গঙ্গা পেয়িং গেস্ট হাউসে আমরা বুক করে রেখেছিলাম। বেশ ছিমছাম ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে সুবিধা এখান থেকে 80 ঘাটটা স্পষ্ট দেখা যায় আর ঠিক 2 মিনিটের ভেতর পৌঁছে যাওয়া যায় ঘাটে। বেনারসে প্রচুর ইটারিয়া রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও দোলের দিন এর একটাও খোলা পাবেন না। তবে জোম্যাটো এখানে অ্যাভেলেবল। 80 ঘাট চত্বর বেশ জমজমাট, রাত 12টা পর্যন্ত ঘাটে লোকজন থাকে এবং সামনের চায়ের দোকানে চাও খাবার পাওয়া যায়। এখানে ঘুরে বেড়াতে গেলে অটো ও টোটো ছাড়া উপায় নেই, বাইরের লোক দেখলে চড়া দর হাঁকে নেনারা, কাজেই উবের অটো বুক করা সব থেকে উপযুক্ত। বেনারস ভালোভাবে ঘুরতে গেলে 2 থেকে 3 দিন প্রয়োজন।
আসুন তবে আমাদের সাথে মানুষ ভ্রমণ করুন বেনারসে। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।